অল্প কিছুদিন পরে বলরামজি এবং ভগবান শ্রীকৃষ্ণ হামাগুড়ি দিয়ে তারা এদিক ওদিক সেদিক করতে লাগলো, গোকুলের ভূমির উপর তারা বিহার করতে লাগলেন। যখন হামাগুড়ি দিচ্ছেন তখন ব্রজের ধুলায় তাদের সর্ব অঙ্গ ধুলায় মাখামাখি। ভগবান এবং বলরামজির অমন অপূর্ব রূপ ব্রজবাসীগণ দর্শন করছেন, তারা তাদের প্রেমে বিগলিত হয়ে উঠেছেন। আরো বেশ কিছুদিন পর তারা ধীরে ধীরে নিজের চরণের দ্বারা তারা উঠে দাঁড়াতে শিখলেন। যখন উঠে দাঁড়াতে শিখলেন, ছোট বাল বাচ্চা যখন উঠে দাঁড়ায়, প্রথম প্রথম উঠে দাঁড়ায়, তখন কি হয়, একটু হাঁটে পড়ে যায়, তাই তো টলমল টলমল করে, উঠে দাঁড়িয়ে তারপরে একটু একটু করে হাঁটা শেখে। প্রথমে কি হাঁটতে পারে? হাঁটতে পারে না, একটা উঠে ধরে হাঁটে, দাঁড়িয়ে তারপরে একটু একটু করে এগোনোর চেষ্টা করে, তারপরে টলমল টলমল করে হাঁটে, হাঁটে পড়ে যায়, হাঁটে পড়ে যায়, তারপরে তারপরে একে বেঁকে হাঁটে, হাঁটে, তাই তো একে বেঁকে হাঁটে, হাঁটে কিছুটা দূর একে বেঁকে হেঁটে আবার পড়ে যায়। তো ভগবানের এই বিভিন্ন বাল্য লীলা ব্রজবাসীগণ তারা আস্বাদন করতে লাগলেন। যখন আরেকটু বড় হলেন, যখন ভালো করে হাঁটতে শিখে গেলেন, তখন একদিন মাতা যশোমতী এবং অন্যান্য ব্রজগোপীরা দেখছেন, নন্দ বাবা দেখছেন যে বলরামজি এবং শ্রীকৃষ্ণ খেলা করছেন। কার সঙ্গে? গোবৎসদের সঙ্গে। কেমন করে? না, তাদের পুচ্ছ ধরেছে, তাদের লেজ ধরেছে। এবার যেই লেজটাকে চিপে ধরে টান দিয়েছে, সঙ্গে সঙ্গে তারা ভয় পেয়ে গোবৎসরা ছুটতে লেগেছে। এবার তারা যখন ছুটছে, ভগবান এবং বলরামজি কিন্তু ছাড়েনি, পুচ্ছ ছাড়েনি, তারা ধরে রেখে দিয়েছে। শ্রী গোবিন্দ এবং বলরামজি তারাও মাটিতে ব্রজের ধুলায় একেবারে ঘষ্টাতে 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 চলেছে। সকলে ভগবানের এই বাল্য লীলা, অপরূপ লীলা তা আস্বাদন করছে। একদিন শ্যাম সুন্দর ব্রজরাজ কুমার নিজের ঘর শূন্য পেয়ে মাখন চুরি করার জন্য গেছে। চতুর্দিকে চেয়ে দেখছেন কেউ নেই, মা নেই, পিতা নেই, নন্দ বাবার ঘরে যত লোক থাকে তারা কেউ নেই। সুযোগ বুঝে মাখন চুরি করার জন্য ঢুকে ঢুকেছে। এবার মাখন চুরি করার জন্য যখন নিচু হয়ে হাড়ের ভিতর থেকে মাখন নিয়েছে, নিয়ে যখন মাখন তুলে মুখে দিতে যাবে, তখন দেখছেন যে আরেকজন দাঁড়িয়ে রয়েছে। কিভাবে? নন্দ বাবার ঘরে মণিমুক্ত খচিত ছিল। এবার মণিময় এক স্তম্ভে তার নিজের প্রতিবিম্ব ভগবান দেখছে। এবার নিজের প্রতিবিম্ব দেখে মনে করেছে যে আরেকটি কোন ছোট বালক বোধহয় ওইখানে দাঁড়িয়ে রয়েছে, আমার সামনে দাঁড়িয়ে রয়েছে। এবার ভয় পেয়ে গেছে, এই রে ধরা পড়ে যাবো, এই বালক বুঝি মায়ের কাছে গিয়ে সব বলে দেবে যে আমি মাখন চুরি করে খাচ্ছি। তখন হাতে মাখন ধরে ভগবান বলছেন, ভাই মাকে কিছু বলো না, জানো এই যে মাখন নিয়েছি না, এই মাখনে তোমারও ভাগ আছে, তোমাকেও দেব, মাকে বলো না জানো। আর ভগবানের এমন অদ্ভুত লীলা, মাতা যশোমতী আড়াল থেকে দেখছেন আর মনে মনে হাসছেন। যখন ভগবান দেখলেন যে মা দেখে ফেলেছেন, তখন কথা ঘুরিয়ে নিচ্ছেন, বলছেন, মা দেখেছো কেমন দুষ্টু ছেলে দাঁড়িয়ে আছে, আমি ওকে বকা দিচ্ছি, ও আমাকে বকা দিচ্ছে, প্রতিবিম্ব তো ভগবান যেমন করছেন সে প্রতিবিম্ব সেই রকমই করছে। বলছে, আমি বলছি মাখন চুরি করছিস কেন, মাখন চুরি করার জন্য এসেছে জানো মা, আমি যখন বলছি মাখন চুরি করিস না, তখন সেও আমাকে ধমক দিচ্ছে, মা দেখো আমার মুখে জোর করে মাখন লাগিয়ে দিয়েছে, দেখতে পাচ্ছো কেমন দুষ্টু ছেলে। মাতা যশোমতী আর কি করবেন, বকা দেবেন না কি করবেন তিনি বুঝতে পারছেন না। তিনি গোপালকে নিজের কোলে জড়িয়ে ধরেছেন আর স্নেহ করছেন।
ব্রজরসিকা পরম পূজনীয়া দেবী দ্যুতি কিশোরীজির শ্রীমুখ থেকে শ্রবণ করুন সঙ্গীতময় শ্রীমৎ ভাগবত কথা, শ্রীরাম কথা, ভজন, কীর্তন। দেবীজির ভিডিও সবার আগে পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটিতে স্পর্শ করুন। দেবীজির সম্পূর্ণ জীবন ভগবানের কথা প্রচারের জন্য সমর্পিত। দেবীজির অনুষ্ঠানের জন্য যোগাযোগ করুন এই নাম্বারে 9836076717 এবং 8910890275। ইমেল rahulmusic1980@gmail.com।